জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে রাজি নিজেদের ছাপ রাখছে পূর্বোদয়ের সামাজিক সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা তথা কর্ণধার নীতিদেবের আন্তরিক প্রচেষ্টায় রাজধানী আগরতলা সহ বিভিন্ন স্থানে সামাজিক কাজ জারি রেখেছে সংস্থাটি। বহুবিধ সামাজিক কাজের মাঝে সোমবার রাজধানীর দুটি স্থানে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে পূর্বোদয়া। দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পূর্বোদয়ার কর্ণধার নীতিদেব সহ বিশিষ্টজনেরা। সেখানে ইংরেজি নতুন বছর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান নীতিদেব। আর আমি সেটাই বলবো যে সবাই এই বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, আনন্দময় কাটুক। এই বছর আমার সবার জন্য আবার মঙ্গলকারী হোক। আগের মতন এই বছরই আমরা সবই মিলে আনন্দ করতে পারি। কোভিডের আবার চাপটা মাঝে মাঝে শুনতে পারি, কিন্তু আমি জানি আমরা ত্রিপুরার বা নর্থ ইস্ট এটা বেশি ইফেক্ট করবে না, এমনি তো ভারতবর্ষেই ইফেক্ট করবে না। কেন, আমরার কাছে মোদিজি রকম পিতা তুল্য মানুষ আছে। পিতা যার কাছে থাকে বুড়ো হৃদয় নিয়ে, মার হৃদয় তো সবই সময় বড়ই থাকে, কিন্তু যখন পিতার হৃদয় বড় থাকে তখন আমরা দেখতে পারি যে কিভাবে উন্নতি হয়, শ্রেষ্ঠতা হয়, আর আমরা সবই একাই এই দেশকে আগে নিয়ে যেতে পারি। আজকে এখানে এসে আমার খুবই আনন্দিত গর্বিত মনে হচ্ছে। এখানের মানুষের সঙ্গে সবই সময় যেখানে যাই আমি এক আন্তরিক ভাবটা ফিল করি, কেন ত্রিপুরার মানুষের যে আমরার উপরে আশীর্বাদ আছে, ওনার যে বিশ্বাস আছে, এটা নিয়েই আমরা এখনো দাঁড়াই আছি। আর আমি জানি যে মোদী সরকারের সঙ্গে ত্রিপুরার প্রত্যেক মানুষ আছে, আর এই বছর আমরা মোদী সরকার আবার এখানে প্রতিষ্ঠিত করে এটা এই মেসেজটা দেব যে মোদী আছে তো সম্ভব আছে, মোদী আছে তো আমরা সবই আছি, আবার কোভিড আমরাকে কিছু করতে পারবে না। আর এই শীত বস্ত্র তো একটা মাত্র উপহার, আমি দেখতে চাই, দেখা করতে চাই সবার সঙ্গে, আর নতুন বছরের একটা উপহার দিতে চাই। আর আমি আপনার সবই মিডিয়া বন্ধুকে বলবো যে আপনি আর আপনার পরিবারকে আমার খুব ভালোবাসা, শুভেচ্ছা, ভালো থাকে, ধন্যবাদ।